Assalamualaikum NIEBS আজুত হোম স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসে আমি আছি মুক্তারা শারমিন সহকারী শিক্ষক বাংলা ন্যাশনাল আইডেল ইংলিশ ভার্সন স্কুল শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যুক্তবর্ণ এর আগে যুক্তবর্ণ ক্লাসটি অর্ধেক হয়েছিল আজকে তার ধারাবাহিকতায় বাকি যুক্তবর্ণ ক্লাসটি হতে যাচ্ছে চলো দেখে নিই আজকে আমাদের পাঠ নম্বর এবং বাকি যুক্তবর্ণগুলো কি কি আজকের পাঠ নম্বর 9 এবং বাড়ির কাজ নম্বর 8 দেখো এখানে যুক্তবর্ণগুলো আর তোমাদের যুক্তবর্ণগুলো ক্লাসে হয়ে গিয়েছে এখন তোমাদের ইউটিউব ক্লাসে শুধুমাত্র হোমওয়ার্ক দেওয়ার জন্য এবং আবারো যারা ক্লাস করনি তাদের জন্য আবারো ক্লাসটা আলোচনা হচ্ছে প্রথম যে যুক্তবর্ণটি আছে সেটি হচ্ছে বয়ে দয়ে যুক্ত প্রথম যুক্তবর্ণটি বয়ে দয়ে যুক্ত বয় দয় যুক্ত কিন্তু তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে যুক্তবর্ণ ভেঙে লেখার সময় অবশ্যই যে বর্ণটি আগে উচ্চারিত হবে সেটি আগে বসবে এবং পরেরটি পরে বসতে হবে তো আমি প্রথমে যুক্তবর্ণ ভেঙে বলার সময় বলছি যে বয় দয় যুক্ত তাহলে আমাদের ব বর্ণটা আগে আসছে তাই ব প্লাস দটা পরে উচ্চারিত হচ্ছে বলে দ বর্ণটি পরে বসলো সমান চিহ্ন দিয়ে বয় দয় যুক্ত দিয়ে দুটি শব্দ গঠন সেটি হচ্ছে শব্দ জব্দ এরপরে দেখো বর্গীয় জয়ে জয়ে যুক্ত বর্গীয় জয়ে জয়ে যুক্ত দিয়ে ভাঙছি যেটা যেটা হচ্ছে দুটোই তো একই রকম সেক্ষেত্রে সেরকম কোনো ই নাই যে কোনটা আগে পড়ে কারণ দুটোই তো হচ্ছে একই বর্ণ তো বর্গীয় জ প্লাস বর্গীয় জ তারপর বর্গীয় জয় জয় দিয়ে শব্দ গঠন লজ্জা সজ্জা এরপরে আসছে যেটা সেটা হচ্ছে মূর্ধন্য শয়ে টয়ে যুক্ত তাহলে আমাদের কি বর্ণটা আগে উচ্চারিত হচ্ছে মূর্ধন্য স তাই মূর্ধন্য সটা আগে বসালাম তারপর যোগ চিহ্ন দিয়ে টটা পরে উচ্চারিত হচ্ছে টটা পরে বসালাম মূর্ধন্য শয়টায় যুক্ত দিয়ে যুক্ত শব্দ গঠন হচ্ছে কষ্ট নষ্ট এরপরে দেখো দন্ত নয়ে দয়ে যুক্ত তাহলে দন্ত ন প্লাস দ তারপরে শব্দ গঠন হচ্ছে আনন্দ মন্দ এরপরে সব শেষ যেটি আছে সেটি হচ্ছে মূর্ধন্য নয়ে টয়ে যুক্ত মূর্ধন্য নয় টয় যুক্ত দিয়ে ভাঙছি যখন তখন মূর্ধন্য ন আগে বসছে যোগ চিহ্ন দিয়ে ট আর মূর্ধন্য নয় টয় যুক্ত দিয়ে শব্দ হচ্ছে ঘন্টা বন্ট তোমাদের ক্লাস নিতে যে আমি দেখেছি তোমরা ম্যাক্সিমামই এই যুক্ত বর্ণটা ভুল করছো কারণ দেখো আমি এটা কিভাবে লিখছি মূর্ধন্য নয় টয় যুক্ত তো মাত্রা হবে না এই জন্য তোমাদের আমি ক্লাসে দেখেছি অনেকেই এইরকম করে লিখেছো তাহলে এইরকম করে যদি লিখো তাহলে কি এটা মূর্ধন্য ন হবে এটা হবে দন্ত ন যেহেতু মাত্রা আছে তোমরা সবাই জানো মূর্ধন্য ন এর উপর অর্ধমাত্রা হয় মানে অর্ধেক মাত্রা হয় আর এখানে তো অর্ধেক মাত্রা না এটা হচ্ছে পূর্ণ মাত্রা তাহলে এটা তো একেবারে ভুল যদি তুমি পরীক্ষার খাতে তোলো এভাবে এবং তোমরা অনেকেই ভাঙার সময়ও লিখছো হয়তো বা কেউ ঠিকঠাক মতো তুলেছো আবার ভাঙছো তখন তুমি ঠিকই হচ্ছে লিখছো দন্ত ন প্লাস ট তাহলে এটা কি সঠিক হবে এটা সঠিক না এটা ক্রস মানে এটা পুরোটাই ভুল তোমাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে আবার যখন ঘন্টার বন্টন লিখছো ঘন্টা বন্টন লেখার সময় কি হচ্ছে তোমরা এই যে মাত্রার ব্যবহারটা করে ফেলছো তাহলে তো ওটা মূর্ধন্য ন দিয়ে শব্দ গঠন হচ্ছে না দেখো ঘন্টা লেখার সময় কিভাবে লিখবে ঘ আগে লিখলে তারপরে দেখো এই যে দেখো আমি কিন্তু কোনো জায়গায় এই জায়গায় মাত্রা দেইনি দেখো এই জায়গায় কখনো মাত্রা হবে না কারণ এটা মূর্ধন্য ন তোমাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে এই জায়গায় মাত্রাটা পুরোটা ফাঁকা থাকবে তোমরা অনেকেই লিখছো কিভাবে এই যে এইভাবে তাহলে এটা বলো এটা মূর্ধন্য নয় টয় যুক্ত হলো না দন্ত নয় টয় যুক্ত হলো তাহলে পুরো শব্দ গঠনটাই ভুল শব্দ গঠনের যে হচ্ছে তোমাদের এক নম্বর থাকবে তুমি যদি এভাবে লিখো তার মানে এখানে জিরো তুমি কোনো কিছু পাবে না ক্রস এটা এই জন্য তোমরা লেখার সময় এই জায়গায় ফাঁকা রাখবে এবং যুক্তবর্ণ লেখার সময় আমি ক্লাস নিতে গিয়ে দেখেছি যেটা তোমাদের ভুল হচ্ছে যুক্তবর্ণ মানেই হচ্ছে কি দুটা বর্ণকে একসাথে যুক্ত করে লেখা এটার নাম এই জন্যই তো এটা যুক্তবর্ণ হচ্ছে তো তুমি যদি যুক্তবর্ণ লেখার সময় যুক্ত করে না লিখে যদি এটা ন এটা দ এভাবে লিখো দ তো নয় দয় যুক্ত দিয়ে তাহলে কি এটা যুক্তবর্ণ হলো যুক্তবর্ণ তো না এটা এটা অন্য জিনিস এটা তো যুক্ত না তোমাদের কাজ হচ্ছে দুটো বর্ণকে একসাথে মিশিয়ে শব্দটা তৈরি করা এই যে এটার নামই যুক্ত এই যে দুটো বর্ণ একসাথে যুক্ত অবস্থা আছে মূর্ধন্য নয়টায় লেখার সময় মানে দেওয়ার সময় আমি দেখেছি এভাবে মাত্রা দিচ্ছ মূর্ধন্য ন এভাবে লিখছো টটা এভাবে লিখছো এটা কি কোনোভাবে যুক্তবর্ণ হচ্ছে
এটা হচ্ছে না। যদি কখনো খাতা এরকম করে ফাঁকা রাখো, কোনোভাবে কোনো বর্ণযুক্ত না থাকে, তাহলে সেটা পুরোটাই কেটে যাবে, কোনো যুক্তবর্ণ হবে না। বয় দয় লেখার সময়ও যদি কেউ দেখি যে বয় এভাবে লিখেছো, দটা এভাবে লিখেছো, এটা হবে না। যেটা নিয়ম, যেভাবে আমি শিখিয়ে দিব ঠিক সেইভাবেই লিখতে হবে। তোমাদের আমি আবারও লিখে দেখিয়ে দিচ্ছি কীভাবে লিখবে। বয় দয় যখন যুক্ত অবস্থায় লিখবে, আরেকটা বিষয় দেখি, তোমাদের দাগটানা খাতায় আমার এই জিনিসটা তোমাদের দেখানো দরকার, কারণ তোমরা কি করো, তোমাদের তো এইভাবে দাগটানা খাতা, এভাবে দাগটানা খাতা তোমাদের লিখো, তোমরা কি করছো, যুক্তবর্ণ যেহেতু অনেক বড় একটা, দুটা বর্ণ যুক্ত হয়ে থাকছে, তোমরা সেক্ষেত্রে কি করছো, দুই ঘর ব্যবহার করছো। ধরো যে তুমি দন্ত নয়টয় যুক্তই লিখছো, তো দন্ত ন লিখলে, এটা দন্ত ন লিখলে, তারপরে দ লেখার সময় দেখছি যে এরকম করে আরেক ঘর চলে যাচ্ছে, এই যে আরেকটা ঘর যাওয়া যাবে না, কারণ যুক্ত অবস্থায় থাকলেও এটা কিন্তু একটাই বর্ণ। তো তোমাদের খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন নিচের ঘর ব্যবহার না হয়। তোমরা সবসময় এটাতে একটা বর্ণ বাবা, এটা যুক্ত অবস্থায় আছে দুইটা বর্ণ, কিন্তু দুইটা মিলে একটা বর্ণ ধরা হবে, যেহেতু একটা বর্ণ। তোমরা কি একটা বর্ণ কখনো, আমি তোমাদের বলেছিলাম যে কখনো একটা বর্ণ কে এভাবে লিখবে, এভাবে তো লিখতে পারবে না, কারণ এটা নিয়ম না। সবসময় তোমাদের দাগটানা খাতায় বর্ণ লেখার সময় লাইন ভরে লিখতে হবে এবং এক ঘর ব্যবহার করতে হবে। এই জন্য যুক্ত বর্ণ লেখার ক্ষেত্রে কখনো দুই ঘর পর্যন্ত যাবে না, বিশেষ করে তোমাদের বর্গীয় জ লেখার সময় এটা হয়ে যায়, কারণ বর্গীয় জটা অনেক বড়, বর্গীয় জ লিখতে গিয়ে তোমাদের কি হয়, দুই ঘরে যে এরকম করে চলে আসে, জায়গা হয় না। এই জন্য তোমাদের আমি বলবো যে লেখার সময় তোমাদের অবশ্যই কিন্তু ছোট করে লিখতে হবে, যাতে তোমাদের জায়গাটা হয় এরকম করলে। আর আমি আরেকবার দেখে দিচ্ছি তোমাদের বর্গীয় জয় জয় যুক্ত লেখার সময় কিন্তু এভাবে লিখতে হবে। তোমরা কিন্তু অনেক সময় কি করো, লিখতে ভালো মতো পারো না, বর্গীয় জয় জয় লেখাতে একটু কঠিন। তোমরা কি করো, বর্গীয় জটাকে দুইবার লিখো, এই যে এভাবে একটা বর্গীয় জ দিলে, আবার এই রকম করে একটা বর্গীয় জ, মানে দুইটা বর্গীয় জকে লিখো, কিন্তু আসলে এক দাগ দিয়ে লিখতে হবে তোমাদের বর্গীয় জটা। আমি আবারও দেখিয়ে দিচ্ছি বর্গীয় জয় জয় লেখার নিয়মটা। দেখো, প্রথমে একটা বর্গীয় জ ছোট্ট করে লিখলে, এই যে দাগ দিলে, এবং যে বর্গীয় জয় যে এই দাগটা দাও, এই দাগের, এই দাগটা তো দাও তোমরা, এই দাগের সাথে আর একটা বর্গীয় জয় এভাবে লিখে ফেলবে, বাস হয়ে গেল। বর্গীয় জয়ের এই দাগের সাথে আর একটা বর্গীয় জ, এই যে এইভাবে লিখতে হবে তোমাদের। একবার এরকম করে দাগ দিয়ে, আবার এরকম করে দাগ দিয়ে, এরকম না, এই যে একটা দাগ দিবে বর্গীয় জয়ের, এই যে, তারপরে এই দাগের সাথে আর একটা, তারপর এইখান দিয়ে একটা, এই হলো বর্গীয় জয় জয় যুক্ত। এবং দেখছো যে আমি দুই ঘর ব্যবহার করছি না, তোমাদের ছোট করে লিখতে হবে। যাদের লেখা বড়, তারা যদি লিখতে না পারো, তাহলে ছোট ছোট করে লিখবে, তাহলে তোমাদের হয়ে যাবে। আর বাড়ির কাজ থাকলো, এই বাকি যুক্তবর্ণগুলো তোমরা বাড়ির কাজ করবে। যুক্তবর্ণগুলো তোমরা বাড়িতে ভালো মতো লিখবে এবং ভালো মতো অনুসরণ করবে। আজকের ক্লাস এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।